বাংলাদেশে ছুড়ে ফেলে দেব। পুরো তার কাটার পেছনেই আছি, এটা দেখো, এই পাশটা ভারত, ওই পাশটা বাংলাদেশ। গাইস ওয়েলকাম টু মানু মজুমদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, নতুন একটা ব্লগিং নিয়ে চলে এসেছি, সেটা দেখতেই পাচ্ছ। আজকে বিশেষ ওয়েদারটা দেখো কি দেখাচ্ছে, তোমরা দেখো, এই দেখো ওয়েদারটা ঠিক এরকম। তো বন্ধুরা, আজকে সারাটা দিন বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টি, একবার রোদ, একবার একবার বৃষ্টি, একবার এরকম করে এই জায়গাটা কেটেছে। তো আজকে বন্ধুরা, বিশেষ কারণে আমি এখানটা এসেছি আর তোমাদের সাথে ব্লগিং করছি। এই বৃষ্টির মধ্যেও আমি এসে তোমাদের সাথে ব্লগিং করার চেষ্টা করছি। দেখো আমার পেছনটা দেখো, এটা হচ্ছে, দেখো পেছনটা দেখো, গেদে। তো আমরা আজকে গেদে এসেছি কিসের জন্য? আজকে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। তো আজকে দিন, তো বন্ধুরা দেখো, এক এক করে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। দেখো গাইস কি বৃষ্টি, বলার নেই, অজস্র বৃষ্টি পড়ছে। আজা আজা গেদে স্বামী আরে গে তলে, আজা সূর্যি আরে নীলে আসমানে গে তলে, যাচ্ছি। দেখো পেছনে বন্ধুরা সব ছাতা নিয়ে বসে রয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমরা লাইন দিয়ে হেঁটে যাচ্ছি, এটা আছে সোজা বাংলাদেশের দিকে চলে যাচ্ছে। আর এই পাশটা দেখো, এটা বটগাছ, এই বটগাছের ওপারে যাব আমরা এখন। তো আজকে খুবই ভিড়, আজ স্বাধীনতা দিবস উপলক্ষে এই জায়গাটা খুবই ভিড় হয়। কত মানুষ, কতজন এসেছে এখানে দেখার জন্য বর্ডার। দেখো বন্ধুরা এই লাইনটা দেখতে পাচ্ছ, এটা বাংলাদেশ চলে গেছে সোজা। আমরা ধীরে ধীরে আস্তে আস্তে এগিয়ে যাব সামনের দিকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা গেদে, এখানটা বোর্ডিং পাস টাস হয় বাংলাদেশে যাওয়ার জন্য। আর এই দেখো, এই বটগাছটা দেখো, বহুত পুরনো এই বটগাছ, শাখামূল কেমন করে ঝুলে আছে। তার পাশে মন্দির আছে, দেখো এই পাশটা। অল্প অল্প বৃষ্টি পড়ছে, সবাই ছাতা নিয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ বিএসএফ ক্যাম্প সামনেই, এখানটা অনেক রকমের খাবার বসেছে, পড়েছে খাবার, দেখতেই পাচ্ছ ফুচকা টুচকা যা যা খাবার আছে ওখানে, অনেক রকমের খাবার আছে বসেছে। তো আমরা এই সামনের ভিতরটা যাব, কিন্তু এখন যাব না, পরে যাব। এটা গেদের মেন ক্যাম্প। তো আমি সামনে যে তোমাদের সাথে কথা বলছি, দেখতেই পাচ্ছ আমাদের বন্ধুরা রয়েছে পাশে পাশে, ভাবছি বাংলাদেশে বাংলাদেশে ছুড়ে ফেলে দেব। এটা ভাবছি, এই যে সামনে দেখো তার কাটা রয়েছে, মনে হলো আমাকে দেখালে তার কাটা। বন্ধুরা দেখো এটা তার কাটা, ওই পাশটা কিন্তু বাংলাদেশ, তো আমাদের এই পাশটা হচ্ছে ইন্ডিয়া। ঠিক তো, ঠিকই তো বললাম তো, সমঝলো? তো আজকের ওয়েদারটা আগেই তো বললাম, দেখো কি অবস্থা। তার পাশে ওই পাশটা দেখো, এখানে যেখানে জনবসত লোকজন এখানে চাষবাস করে। দেখো আজকে খুবই ভিড়, তো আজকে খুবই ভিড় কারণ আজকে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। তো তার জন্য এই বাংলাদেশ বা ভারতের মধ্যে যে মাঝখানে ভাগটা, যে কাটাটা, তো তার কাটা যেটা রয়েছে, তার মধ্যে একদিনই এই জায়গাটা আসতে দেয় সবাই, তাছাড়া অন্যান্য দিন আসতে দেয় না এই জায়গাটা। বিশেষ এটা আছে 15ই আগস্টের দিনটা আসতে দেয়, কারণ এখানে বিএসএফ ক্যাম্প আর অন্যান্য যেসব মানুষ রয়েছে, পুলিশ সবাই আছে, সবাই থাকে। তাও এই দিনটা দেশটা স্বাধীন হয়েছে, তার জন্য এই জায়গাটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি পুরো তার কাটার পেছনেই আছি, এটা দেখো, এই পাশটা ভারত, ওই পাশটা বাংলাদেশ। তো দেখো তার কাটাটা পুরো শেষ কোথায় তাও জানা নেই আমার। তো দেখো কত সুন্দর জায়গাটা, আর এখানে অনেকে চাষবাস করে, ওই পাশটা যায় তারা ভোটার কার্ড আই কার্ড দেখিয়েও তারা ওই পাশে যায় চাষবাস করে। তো সেটা দেখাও তোমরা, দেখো খুব ভারতের মানুষ এখানে চাষবাস করতে যায় আবার চলেও আসে। ওখানে গার্ড দিয়ে লোক বসে রয়েছে দেখাশোনা করছে, বিএসএফ আর্মিরা।
বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি পুরো বাংলাদেশ এবং তোমার বাংলাদেশ আর ভারতের মাঝামাঝি তার কাটার মাঝখানেই রয়েছি। আর ওই পাশটা দেখতে পাচ্ছ বাংলাদেশ, আর ওখানে অনেকে পাহারা দিচ্ছে এবং দেখাশোনা করছে, অনেকে এসেছে। আছে 15 আগস্ট স্বাধীনতা দিবস, তো এই দিনটা আমাদের ভারত ব্রিটিশ আমলের থেকে আজাদ হয়েছিল। আজকের দিনটা 15 আগস্ট দিন স্বাধীনতা, তো এই দিনটা স্মরণীয় হিসাবে আমাদের প্রতি বছর বছর এখানটা এই জায়গাটা 15 আগস্টের দিনটাই খোলে, আর ছাড়া এখানে আর আসতে যায় না কোনো মানুষকে এই জায়গাটা। তো বন্ধুরা তোমাদের সমস্ত কিছু দেখাবো, আস্তে আস্তে তোমরা দেখতে থাকো কন্টিনিউ। বন্ধুরা দেখতেই পাচ্ছ আর দ্বিতীয় 15 আগস্টের দিন আমাদের এই দেশটা আজাদ হয়েছিল, তার জন্য আমাদের এই 15 আগস্টের দিনটা স্মরণীয় একটা দিন। তো সেই দিন উপলক্ষে আমরা অনেকে এখানে আসে, আর ছাড়া অন্য অন্য দিন এখানে আসতে পারে না, কারণ এখানে অন্য অন্য দিন ঢুকতেই দেয় না। তো তার জন্য এখানে 15 আগস্টের দিনটা শুধু খোলা রাখে। সামনে আরও অনেক কিছু আছে, সেগুলো তোমাদের দেখাবো। আর বিশেষ দেখবো আজকে আমরা, দেখো কালারফুল তিনজন পরে এসেছে ন্যাশনাল ফ্ল্যাগের মতনই আমাদের তিনজন। ভাই দেখি হাই করে দাও একটু। তো ভাই সবুজ পরেছে, আমি হোয়াইট পরেছি, আর ও গেরুয়া পরেছে। আর তোমাদের বলবো আমাদের জাতীয় পতাকার যে রংটা সেরকম হিসাবে আমরা ম্যাচ ম্যাচ করে এসেছি। অনেকে বলছিল কি পরবো কি পরবো, তা ভাবলাম যে সবাই একসঙ্গে ম্যাচ করে পরে যায় কেমন লাগে। আমাদের জাতীয় পতাকাটা যেটা বলবো সেটা নকশা করেছে পিঙ্গালি ভেঙ্কেয়া। তো বিশেষ কারণ হচ্ছে আমাদের জাতীয় পতাকা ভারতবর্ষে তোমরা তো সবাই জানো, তাও আমি বলছি যেটুকু বলতে পারি। তো আর এখানে হচ্ছে দিদি ভিডিও করছে। হাই গাইস, আমি সবুজ, দিদি হচ্ছে সাদা, আর ওখানে পশুন্দা কমলা কালার পরে এসেছে। তো ভাইটা ব্লগিং করছে, দেখো আমরা ভেবেছি সব ব্লগিং রা আসবে এবং তোমাদেরকে সবাই শেয়ার করব। আমরা কিন্তু সবাই তোমাদেরকে শেয়ার করছি কিন্তু, আর তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের সাপোর্ট কিন্তু করো, সাপোর্ট কিন্তু ছাড়া আমাদের একটু কিন্তু হবে না। তো বন্ধুরা আমি তো সাদা পরে এসেছি, সাদা শান্তির প্রতীক। তো ওরা দেখো এসছে, দেখো ও পড়েছে গ্রিন, আর ওটা পড়েছে ইয়ে মেরুন কালার। তো সবুজ তো ত্যাগ এবং সৌন্দর্যের প্রতীক, আর আমি শান্তির প্রতীক, আর ও কর্মশীলতা জীবনশীল হিসাবে প্রতীক। দেখো ও ওখানে ব্লগিং করছে। তো আস্তে আস্তে তোমাদের সব কিছু কন্টিনিউ করব, আর তোমরা একদম স্কিপ করবে না, দেখতে থাকো সঙ্গে থাকো। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। ভেতরটা কতটা, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগে ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।